হ্যালো গাইস বাংলা গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আর তোমরা জানো বেসিক্যালি এই ইউটিউব চ্যানেলটি কম্পিটিটিভ এক্সামের জন্য ফোকাস করে তৈরি করা এবং বেসিক্যালি আমি ইংলিশ পড়ি থাকি এখানে আর আমি নিজেও একজন ইংলিশের স্টুডেন্ট ওকে তো এক্ষেত্রে চলো আমরা দেখে নেব আজকে কিছু ওয়ার্ড নোটস যেমন ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলোকে বলা হয় থাকে সেগুলো প্রায় প্রায় পরীক্ষাতে কম বেশি দেখা যায় তো রিসেন্টলি তোমাদের বিভিন্ন পুলিশের পরীক্ষা রয়েছে ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে মিসেলেনিয়াস পরীক্ষা রয়েছে তো সেগুলোর উপর ভালোই এর কোশ্চেন থাকবে তো চলো দেখে নেওয়া যাক প্রথম আমাদের কোশ্চেন হচ্ছে ওয়ান হু প্ল্যান্স অ্যান্ড ড্রজ দ্য ডিজাইনস অব বিল্ডিংস ঠিক আছে আমি মানে সম্মেত বলবো যাতে করে তোমাদের সুবিধা হয় অনেকের ইংলিশে ভয় রয়েছে সেই ভয়টি কাটানোর চেষ্টা করব বিভিন্ন ক্লাসের মাধ্যম দিয়ে তো ওয়ান হু প্ল্যান্স অ্যান্ড ড্রওজ দ্য ডিজাইনস অফ বিল্ডিংস তাহলে একজন ব্যক্তি যে কিনা হু প্ল্যান্স অ্যান্ড ড্রজ কী করে প্ল্যান করে এবং আঁকা আঁকি করে কী কি আঁকা আঁকি করে দ্য ডিজাইনস অফ বিল্ডিংস যে বিভিন্ন বিল্ডিং ফিল্ডিং তৈরি হয় তার যে ডিজাইনগুলো আকা কি করে এবং প্ল্যান করে তাকে কি বলা হয় তাকে আর্কিটেক্ট বলা হয় ঠিক আছে যেমন দেখো বাংলা পাশে লেখা রয়েছে স্থপতি বলা হয় ঠিক আছে তো বোঝা গেল যে বিল্ডিংয়ের প্ল্যান যে করে তাকে আর্কিটেক্ট বলা হচ্ছে ওকে নেক্সট ইজ ওয়ান হু টেক্স আপ লিগাল প্রফেশান যে লিগেল প্রফেশনে যেতে চায় যে আইন যে আইনি কার্যকলাপ হয়ে থাকে সেই আইনি কার্যকলাপের যে প্রফেশনটি সেটাতে যে যেতে চায় তাকে অ্যাডভোকেট বলা হয় যেমন উকিল আর কি আমাদের ঠিক আছে টেকস মানে নেয় আর কি গ্রহণ করে ওকে তো লিগেল প্রফেশনে যে কাজ করতে যায় তাকে আমরা উকিল বলি অবশ্যই অ্যাডভোকেট সেই ইংলিশটা জেনে রাখতে হবে ওয়ান হু ফোরটেলস থিংস বাই স্টার্স ওকে যে স্টার দেখে ফোরটেল করা মানে ভবিষ্যৎবাণী করে আর কি হুম যে ভবিষ্যতে এই ঘটবে এই ঘটবে সেটা স্টার দেখে সে নির্ণয় করে তো তাকে কি বলা হয় জ্যোতিষী বলা হয় দেখো অ্যাস্ট্রোলজার ঠিক আছে অ্যাস্ট্রোলজার আমরা জানি জ্যোতিষী এবং সে কী করে ভবিষ্যৎবাণী করে ওকে নেক্সট হচ্ছে ওয়ান হু স্টাডিজ হেভেনলি বডিস ঠিক আছে যে হেভেনলি বডিস বলতে যে স্বর্গীয় যে সমস্ত জিনিসপত্র স্বর্গীয় মানে এখানে আমাদের হেভেনলি বলতে স্কাইকে মেনলি বলা যাবে যে এই সমস্ত স্কাইয়ের যে জিনিসপত্র নিয়ে মানে স্টাডি করে তাকে অ্যাস্ট্রোনোমার বলা হচ্ছে মানে জ্যোতির্বিদ জ্যোতির্বিজ্ঞান নিয়ে যে পড়াশুনো করছে অথবা কাজ করছে আর কি ঠিক আছে ওয়ান হু স্টাডিজ দ্য এভলিউশন অফ ম্যানকাইন্ড ঠিক আছে মানে মানবতার যে এভলিউশন ঘটেছে হ্যাঁ তো তাকে কি বলো মানে ম্যানকাইন্ডের যে স্টাডি সেটা শর্টে তুমি বলতে পারো সেটাকে অ্যান্থ্রোপোলজিস্ট বলা হচ্ছে নৃত নৃতত্ত্ববিদ ঠিক আছে এটা কিন্তু হায়ার স্টাডিজে তোমার অ্যান্থ্রোপোলজি বলে একটা সাবজেক্টও থাকে হুম তো যেটা মানবতা নিয়ে মানবতার বিভিন্ন তোমার এভলিউশন নিয়ে বা বিবর্তন নিয়ে যে আলোচনা করে যে স্টাডিটা সেটাকে অ্যান্থ্রোপোলজিস্ট বা অ্যান্থ্রোপোলজি বলা হয় এবং যে স্টাডি করে তাকে অ্যান্থ্রোপোলজিস্ট বলে ওকে ওয়ান হু রাইটস বুক জানি আমরা অথার বা লেখক ওকে নেক্সট হচ্ছে ওয়ান হু সেলস থিংস অ্যাট পাবলিক অকশন পাবলিক অকশন অকশন হচ্ছে নিলাম আর কি ঠিক আছে তো পাবলিক অকশন মানে পাবলিকলি আমাদের কোনো কিছু জিনিস যদি নিলাম ডাকা হয় তাহলে সেটা পাবলিক্যালি প্রেজেন্ট করা হয় সবার সামনে যে এইটা এই দাম দেবো এই দামের জন্য কে কে আছো তোমরা হাত তোলো তারপরে আবার কেউ যদি হাত তোলো তারপরে আবার যদি পাস হয় তাহলে আরও দামটা বাড়বে সেই দামের জন্য আরও কেউ দাম হাঁকালো আর কি তো এইভাবে যে নিলাম হয় তাকে অকশন বলা হয় ঠিক আছে তো তাহলে নিলাম বিক্রেতা অকশনার যে নিলাম নিয়ে মানে নিলামে বিক্রি করে সেই নিলাম অকশন এবং অকশনার হচ্ছে নিলাম নিলামে যে জিনিসপত্রটা বিক্রি করে আর কি ঠিক আছে তাকে অকশনার বলা হচ্ছে ওকে মানে বিক্রি করে থিংসগুলো তার নিজস্ব বা অন্যান্য কিছু জিনিস যেটা পাবলিক অকশানে বিক্রি করছে সে অকশনার হচ্ছে ওকে আর অকশন মানে হচ্ছে নিলাম ওয়ান হু ইজ ইন্টারেস্টেড ইন অ্যান্সিয়েন্ট বিল্ডিংস অ্যান্ড রেলিক্স ঠিক আছে যে একজন ব্যক্তি যে কিনা ইন্টারেস্টেড কিসে ইন্টারেস্টেড প্রাচীন বিল্ডিংস এবং রেলিক্স যে সমস্ত তোমার স্থাপত্য ভাস্কর্য রয়েছে সেই সমস্ত বা অ্যানসেন্ট যে সমস্ত পুরনো পুরো অ্যানসেন্ট হচ্ছে পুরোনো বিল্ডিংস এবং এই সমস্ত জিনিসগুলোতে যারা ইন্টারেস্টেড তাদেরকে বলা হচ্ছে কি আর্কিওলজিস্ট ঠিক আছে যে পুরাতত্ত্ববিদ পুরাতত্ত্ব যে সমস্ত জিনিসগুলো পুরনো পুরনো সেগুলোর উপরে যে ইন্টারেস্টেড তাকে বলা হবে আর্কিওলজিস্ট ওকে নেক্সট হচ্ছে ওয়ান হু সেলস মিট বুচার ঠিক আছে মাংস বিক্রেতা ওয়ান হু লিভস অন আর্মস ঠিক আছে যে আমসের উপরে ভিত্তি করে বা বসবাস করে তাকে বেগার বলা হয় বা ভিক্ষুক বলা হয় যে মানে যারা বেগ করে বেড়ায় তাদেরকে বেগার বলা হয় ওকে ওয়ান হু মেন্টস শুজ যে শুজ মেন্ট করে মেন্ট হচ্ছে মেরামত করা অ্যাকচুয়ালি হ্যাঁ তো কবলার আমাদের মুচি এই এই মানেগুলো জানতে হবে যে কবলার হচ্ছে মুচি বেগার হচ্ছে ভিক্ষুক বুচার হচ্ছে মাংস বিক্রেতা এইগুলো মানেগুলো জেনে রাখতে হবে ওয়ান হু মেক্স ফার্নিচার কার্পেন্টার আমরা জানি ওয়ান হু ড্রজ ম্যাপস ঠিক আছে এটা ইম্পর্ট্যান্ট যে কার্টোগ্রাফার ঠিক আছে যে ম্যাপ নিয়ে কাজ করে বা ম্যাপ আঁকে ঠিক আছে তাকে কিন্তু বলা হবে কার্টোগ্রাফার ওয়ান হু সেটস টাইপস অফ ইন এ প্রিন্টিং প্রেস ঠিক আছে সেটস টাইপস যে কম্পোজিটার কম্পোজ যে করে কম্পোজ করা মানে হচ্ছে কোনো কিছু রচনা করা বা তৈরি করা ওকে তো তাহলে কম্পোজিটার কম্পোজ করছে কী কম্পোজ করছে টাইপসগুলো যে সমস্ত যে প্রিন্টিং প্রেসের যে টাইপসগুলো সেট করবে তাকে কম্পোজিটার বলা হবে ওয়ান হু সেলস সুইটস অ্যান্ড পেস্ট্রিস ঠিক আছে যে মিষ্টি বিক্রেতা অথবা পেস্ট্রি ফেস্ট্রি যে পেস্ট্রি কেক হয় সেই সমস্ত বিক্রি করে তাদের কি বলা হবে কনফেকশনার্স ঠিক আছে যে মিষ্টি দ্রব্য বিক্রেতা তাহলে কনফেকশনার হচ্ছে সেই ব্যক্তি যে সুইট সেল করা হয় পেস্ট্রি টাইপের জিনিসগুলো বিক্রি করে ওয়ান হু রিডস দ্য পাম ওকে তাহলে পাম হচ্ছে হাতের তালু ঠিক আছে তাহলে হাতের তালু যে রিড করতে পারে তাকে পামিস্ট বলা হয় এখানে পি এ এল এম এলের উচ্চারণ হবে না পাল হবে না পাম হবে ঠিক আছে তো পামিস্ট তো যে এটা নিয়ে কাজ করছে বা যে পাম রিড করতে পারছে তাকে বলা হচ্ছে পামিস্ট বা হস্তরেখা বিশারদ ওকে ওয়ান হু কালেক্টস পোস্টেজ স্ট্যাম্পস বা পোস্টাল স্ট্যাম্পস যে কালেক্ট করতে ইচ্ছুক বা কালেক্ট করা যার নেশা তাকে বলা হচ্ছে কি ফিলালিটিস্ট ওকে সরি ফিলা টেলিস্ট সরি ফিলা টেলিস্ট ওকে তো ডাক টিকিট সংগ্রহ এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস এবং মানচিত্র করে এটাও একটা ইম্পর্টেন্ট ওকে এবং আর্কিটেক্টটাও এখানে ইম্পর্টেন্ট ঠিক আছে যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি অ্যান্থ্রোপোলজিস্ট স্টাডি অফ ম্যানকাইন্ড এটাও হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে তো দেখো ওয়ান হুক কার্ভস অন স্টোন ঠিক আছে যে দেখবে বিভিন্ন জায়গায় ধরো বিভিন্ন যে মন্দির টন্দিরগুলো দেখেছ সেখানে বিভিন্ন স্টোনগুলোকে কার্ভ করে করে মানে ছেনি দিয়ে বা হাতুড় দিয়ে কেটে কেটে বিভিন্ন মূর্তি তৈরি করা হয় ঠিক আছে তো সেই মূর্তিগুলোকে যারা তৈরি করে মানে ওই স্টোনগুলোকে কেটে কেটে যে মূর্তি তৈরি করে তাকে কী বলা হয় তাকে বলা হচ্ছে কি স্কাল্পচার ঠিক আছে স্কাল্পচার যে মানে ভাস্কর্য তৈরি করে যে ভাস্কর ঠিক আছে তাহলে ওইগুলোকে স্থাপত্য ভাস্কর্য বলা হয়ে থাকে স্টোন কেটে সেগুলোকেই স্কাল্পচার বলা হচ্ছে মানে যে করছে আর কি ঠিক আছে তো কার্ভস করা মানে খোদাই করা ওয়ান হু সেলস ড্রাগস তাহলে তাকে ড্রাগিস্ট বলা হচ্ছে যে মানে ওই ওষুধ ওখানে লেখা থাকে দেবে ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট ঠিক আছে তারা ড্রাগেরও বিক্রি করে এবং কেমিক্যালও শুধু বিক্রি করে সেই জন্য বলা হচ্ছে ওষুধ বিক্রি তাকে ড্রাগিস্ট ঠিক আছে যে সেল ড্রাগ সেল করে অ্যাকচুয়ালি ড্রাগ বলতে অ্যাকচুয়ালি নেশা জাতীয় ড্রাগ নয় ওষুধ জাতীয় দ্রব্য আর কি যে কোনো ড্রাগ থাকে যেগুলোতে ওয়ান হু ডিলস ইন ক্যাটল তাকে বলা হচ্ছে ড্রোভার যে পশু ব্যবসায়ী মানে পশু কেনাবেচা করে বিভিন্ন হাটে বাজারে নিয়ে যায় তাদেরকে ড্রোভার বলা হচ্ছে যে পশু নিয়ে কেনাবেচা করে আর কি ওয়ান হু ট্রিটস দ্য টিথ যে তোমার টিথের ট্রিটমেন্ট করে তাকে ডেন্টিস্ট বলা হয় এটা জানা সবার ওয়ান হু ডিলস ইন ফিশ মানে যে ফিশ নিয়ে মানে মাছ বিক্রি করে আর কি তাকে বলা হয় ফিশ মঙ্গার ঠিক আছে তো মাছ মাছের যে দোকান তাকে ফিশ মঙ্গার্স শপ বলা হয় তাকে ঠিক আছে তো ফিশ মঙ্গার মানে হচ্ছে মৎস্য ব্যবসায়ী বা যে মাছ বিক্রি করে ওয়ান হু ওয়ার্কস অন রোপস যে কিনা রোপে ওয়ার্ক করে ওয়ার্ক করতে পারে আর কি তাকে কি বলেছে ফুনাম বুলিস্ট ঠিক আছে যে দড়ির উপরে খেলা দেখে বিভিন্ন সার্কাসে দেখেছো তোমরা যে দড়ির উপরে চড়ে বেড়াচ্ছে একদিক থেকে অন্যদিকে ব্যালেন্স করে একটা লাঠি ধরে ব্যালেন্স করে করে একদিক থেকে অন্যদিকে যাচ্ছে তাকে সে ওয়াক করতে পারছে রোপে এবং তাকে হচ্ছে ফুনাম বুলিস্ট ওকে ওয়ান হু সেলস ফ্লাওয়ার তাকে ফ্লোরিস্ট বলা হচ্ছে দেখো ফ্লাওয়ার থেকে ফ্লোরিস্ট কথাটা কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে যে ফ্লাওয়ার থেকে ফ্লোরিস্ট যে ফুল বিক্রেতা বা ফুল বিক্রি করছে তাকে ফ্লোরিস্ট বলা হচ্ছে ওকে ওয়ান হু স্টাডিজ রক্স অ্যান্ড সয়েলস যে বিভিন্ন যে আমাদের মাটির নিচে যে রকে যে লেয়ার রয়েছে বা সয়েলসের যে লেয়ার হচ্ছে তাকে যারা স্টাডি করে তাদের কী বলা হচ্ছে জিওলজিস্ট ঠিক আছে যে ভূতত্ত্ববিদ এখানে দেখো নৃতত্ত্ববিদ যারা ম্যানকাইন্ড নিয়ে আলোচনা করে তারা নৃতত্ত্ববিদ যারা পুরাতন জিনিস নিয়ে আলোচনা করে তারা পুরাতত্ত্ববিদ এবং যারা মাটি এবং পাথর নিয়ে আলোচনা করে বা স্টাডি করে তাদের জিওলজিস্ট বলা হচ্ছে ঠিক আছে ওয়ান ও ট্রাভেলস ফর সেলিং আর্টিকালস ঠিক আছে হকার যেমন আমাদের বিভিন্ন জার্নাল টার্নাল যারা বিক্রি করে বা পেপার যারা বিক্রি করে হকিং করে বেড়ায় হকিং করা মানে ওই ঘুরে ঘুরে বিক্রি করা আর কি সেটাকেই হকিং বলা হয় বা হকার বলা হয় যেটাকে হুম হকিং করাটা ওই প্রফেশনটাকে বলা হয় আর হকার যে করে ঠিক আছে তাহলে আর্টিকেল বিক্রি করতে পারে অন্যান্য কিছু জিনিসও বিক্রি করতে পারে আর্টিকেল মানে ওই বিভিন্ন লেখালেখি জিনিসপত্র ওকে মানে ওই কোন জার্নাল কোন নিউজ পেপার ঠিক আছে এই ধরনের ওয়ান হু রাইডস দ্য হর্সেস ইন রেসেস ঠিক আছে তো যে রেসে বিভিন্ন যে রেস হয়ে থাকে সেখানে যে হর্স রাইডিং হয় তো সেই হর্সের উপর চড়ে যে মানে রেস করে তাকে জকি বলা হয়ে থাকে ঠিক আছে জকি সেই ব্যক্তিকে জকি বলা যে ঘোড়ার উপর চেপে রেস করে ওকে ওয়ান হু রাইডস ফর দ্য নিউজ পেপার ঠিক আছে যে নিউজ পেপারে যারা লেখালেখি করে জার্নালিস্ট ঠিক আছে তো জার্নালিজম বলা হয়ে থাকে এই সাংবাদিকতাটাকে এবং জার্নালিস্ট হচ্ছে যে সেই ব্যক্তি যে এই জার্নাল মানে এই সাংবাদিকতা করে থাকে আর কি ঠিক আছে নিউজ পেপারে লেখালেখি করে থাকে বা ওই নিউজ সংগ্রহ করে দেয় সেইগুলোকেই জার্নালিজম বা জার্নালিস্ট বলা হয়ে থাকে জার্নালিজম হচ্ছে পেশাটা জার্নালিস্ট হচ্ছে যে করছে আচ্ছা এরপর হু টেক্স কেয়ার অফ বিল্ডিং ঠিক আছে যে বিল্ডিংয়ে যে গার্ড থাকে বা বিল্ডিংয়ের যে দেখাশোনা করে থাকে জেনিটর বলা হচ্ছে দারোয়ান যেটাকে বলা হচ্ছে আমাদের যেটা হাউস কিপিং বা হাউস গার্ড বা হোম গার্ড বলা হয়ে থাকে সেটাই অ্যাকচুয়ালি ভালো কথা হচ্ছে জেনিটর ঠিক আছে দারোয়ান যেটা ওয়ান হু ইমিটেটস দ্য ভয়েস জেস্টার এটসেটরা অফ অ্যানাদার ঠিক আছে যে কিনা ইমিটেট করতে পারে মানে নকল করতে পারে দ্য ভয়েস জেস্টার এটসেট্রা অফ অ্যানাদার জেস্টার হচ্ছে মানে অঙ্গভঙ্গি আর কি এবং ভয়েস মানে দেখবে বিভিন্ন সময় মিমিক্রি করা যেটাকে বলা হয় আর কি মিমিক দেখো কথাটার মধ্যে দেখা গেল মিমিক ভাঁড় বলা হচ্ছে হ্যাঁ তো মানে অনেক সময় দেখবে যে শাহরুখ খানের গলার নকল করে দিচ্ছে অমিতাভ বচ্চনের গলার নকল করে দিচ্ছে একজনই ব্যক্তি সেই ব্যক্তিটিকে বলা হয়ে থাকে মিমিক ওকে ওয়ান হু রাইটস নোভেল জানি নোভেলিস্ট বলা হয়ে থাকবে ঠিক আছে এরপর ওয়ান হু অ্যাটেন্ডস দ্য ডিজিজ অফ দ্য আই ঠিক আছে এবং তাহলে আইয়ের যে ডিজিজ হয়ে থাকে বিভিন্ন যে চোখে ছানি পড়ে থাকে বা চোখে দেখতে পাচ্ছে না বা চোখে বিভিন্ন ধরনের যে ডিজিজ হয়ে থাকে ডিজিজ হচ্ছে রোগ ঠিক আছে ডিজিজ এটা হ্যাঁ অকুলিস্ট বলা হচ্ছে তাকে চক্ষু চিকিৎসক মানে চোখের স্পেশালিস্টকে বলা হয় অকুলিস্ট ওকে মানে চোখের চিকিৎসা যারা করে থাকে এবং ওয়ান হু টেস্ট আইসাইট অ্যান্ড সেলস স্পেকটাকলস মানে যে এরপর এরপর তোমার চোখের যে রোগ নির্ণয় করা হয়ে গেলে এরপর আইসাইট মানে হচ্ছে দৃষ্টি দৃষ্টি যে টেস্ট করবে এবং যে স্পেকটাকলস মানে হচ্ছে চশমা এই সমস্ত যারা বিক্রি করবে তাদেরকে কি বলা হচ্ছে অপটিশিয়ান ঠিক আছে তাহলে অপটিক্যাল মানে হচ্ছে কি জানো তো ওই যে চোখ মানে অপটিক্যাল ইলিউশন বলা হয়ে থাকে যেগুলো মানে চক্ষু বিশেষজ্ঞ আর কি হ্যাঁ তার চক্ষু পরীক্ষক এবং চশমা বিক্রেতা ঠিক আছে যে চক্ষু পরীক্ষা করে এবং চশমা বিক্রেতা করে অপটিশিয়ান জি ওকে ওয়ান হু ফ্লাইজ অ্যান্ড এরোপ্লেন জানি এটা আমরা পাইলট বলে ওয়ান হু মেন্স ওয়াটার পাইপস যাকে প্লাম্বার বলা হয়ে থাকে ওয়াটার পাইপ কোথাও লিকেজ হলো বা কোথাও তোমার ওয়াটার যে ঘরের সিস্টেম রয়েছে ট্যাঙ্কি থেকে জল আসে সেখানে কোনো ফাটাফাটি হলো তো সেটা প্লাম্বারে এসে ঠিক করবে ঠিক আছে তো আমরা তাকে প্লাম্বার বলে থাকি এইগুলো ডেইলি লাইফে যে সমস্ত জিনিসগুলো সেগুলো মনে রাখতে হবে যে যারা ওয়াটার পাইপ ঠিক করতে আসে তাদের প্লাম্বার বলা হচ্ছে যারা আট দিন পটস তৈরি করছে আট দিন মানে আট দিন এখানে পৃথিবী নয় কিন্তু মাটির পটস আর কি ঠিক আছে যারা মাটির পট তৈরি করে পাত্র তৈরি করে তাদের পটার বলা হচ্ছে দেখো পট থেকেই পটার কথাটা আসছে পিও টি ইয়ার ওকে এবং ওয়ান হু ক্যারিজ বার্ডেন ফর হায়ার্স ঠিক আছে যে বিভিন্ন মানে এটাকে কুলি বলা হচ্ছে যে পর্টার দেখো পটার আর পটার এখানে পট আছে তাই পিওর টিটি আছে আর এখানে হচ্ছে দেখো পটারটা যেটা কুলি সেই পট থেকে পটারটা হচ্ছে কিন্তু যে মানে যে বার্ডেন ক্যারি করে বার্ডেন হচ্ছে বোঝা ঠিক আছে যে বিভিন্ন রেল লাইনে বা বিভিন্ন জায়গায় যে তোমার কুলিরাও দাঁড়িয়ে থাকে তাদেরকেই পটার বলা হয় থাকে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ক্লাসটা থাক পরবর্তীকালে বা পরবর্তী ক্লাসে আমি এই সেকশনটা করাবো এই পেজটিকে ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা চ্যানেলে লাইক করে দাও ভিডিওটিকে এবং সাবস্ক্রাইব করো পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো আপলোড করবো বিভিন্ন পরীক্ষার জন্য এবং কনস্টেবল যে পুলিশ পরীক্ষার মেন পরীক্ষা আসে সেগুলোর জন্য ইংলিশ ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে ধন্যবাদ